মানে আকাশ সব ভুলে দিয়েছে তো? আগে পেমেন্ট, তারপর কাজ। তা ঢালবেন না খুলবেন? মানে? আরে এই যে মদের গ্লাসটা এখানে রেখেছেন, এটা ঢালবেন নাকি যেটার জন্য আমাকে ডেকেছেন সেটা করবেন? তোমার ইঞ্জিনটা ভালো আছে তো? আমার ইঞ্জিন একদম ফাটাফাটি। আরে এই তো কদিন আগে মোবাইল ড্রেন করালাম, একটু গল্প টল্প করি। আমার কাজ গল্প করা নয়, গরম করা। মুড লাগছে না ইয়ার, চারটার কিছু নেই। আজকে যদি একটা আইটেম থাকতো খুব ভালো লাগতো। কি করি? আইডিয়া, আকাশকে একটা ফোন করি, কারণ এর আগে আমি ওকে অনেক মাল খাইয়েছি। ও নিশ্চয়ই আমার এই হেল্পটা করবে, জানি আমাকে খুব ভালো। এই সময় আবার অভি ফোন করে না। হ্যালো আকাশ। হ্যাঁ ভাই বল। আরে ভাই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি ভাই, তুই কেমন আছিস বল। হ্যাঁ ভালো আছি ভাই, শোন না কি বলি। বল। বলি একটা হবে নাকি আজকে পাখি? পাখি? কি পাখি? ন্যাকা, তোকে এর আগে খাওয়াইছি কত আমি, তুই দেখ একটা যদি ব্যবস্থা করে দিতে পারো। ভাই দেখ ভালো হবে তাহলে, প্লিজ দেখ না। আচ্ছা ঠিক আছে, শোন একটা মাল আছে, তোকে আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছি, দেখে বল কেমন লাগে। পারলামি ভাইয়া, অনেক ধন্যবাদ ভাই। ভাই হ্যাঁ হ্যালো, হ্যাঁ না? হ্যাঁ বলো, কেমন আছো? এই চলে যাচ্ছে, তুমি কেমন আছো? এই কেটে কুটে যাচ্ছে আর কি। বলছিলাম যে একটা কাজ আছে বুঝলে। আচ্ছা, পেমেন্ট? আরে ওসব নিয়ে কি তোমাকে টেনশন করতে হয়েছে? আর এটা একদমই টেনশন নিও না, এটা আমার একদম খুব ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে? আর মালটা মালদার পার্টি আছে বুঝলে, তো চাপ নেই কোনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো আমি তোমাকে অ্যাড্রেসটা এক্ষুনি হোয়াটসঅ্যাপ করছি, তুমি তাহলে পৌঁছে যাও লোকেশনে। একদম, হ্যাঁ। দেখো সাবধানে যেও কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো রাখি তাহলে। হ্যাঁ একদম পৌঁছে যাও। আজ আমি মাল ছাড়া কারণ একটু সালার নেশা হচ্ছে নি, আকাশকে বললাম কখন আসবে। দরজা খোলা আছে, কে আসছে আসো। আমাকে আকাশ পাঠিয়েছে। তোমাকে আকাশ পাঠিয়েছে? এসো বসো। সালাম মালটার কথা দাও আছে কাছে, এসো দূরে খেলো, এইখানে বসো। তো তোমার নামটা জানতে পারি? এনা।
ও নাইস নেম না আহ দোস্ত কি পাঠালি বাবা তা তোমাকে আমার দোস্ত মানে আকাশ সব বলে দিয়েছে তো আগে পেমেন্ট তারপর কাজ ও পেমেন্ট তো কত টাকা তোমার পেমেন্ট 10,000 10,000 ক্যাশে নেবে না অনলাইনে নেবে অনলাইন ফোন পে খোলো কিউআরটা আমাকে দাও দেখুন চলে গেছে দেখুন দেখুন এদিকে চলে গেছে ওরকম ছিলেন না ঠিক আছে তা ঢালবেন না খুলবেন মানে আরে এই যে মদের গ্লাসটা এখানে রেখেছেন এটা ঢালবেন নাকি যেটার জন্য আমাকে ডেকেছেন সেটা করবেন আরে দাঁড়াও দাঁড়াও একটু মদ খাই গল্প টল্প করি টাইম হাতে অনেক আছে তারপর তো করবো আর হ্যাঁ জানো তো মদ না খেলে না খেলাটা ঠিক জমেই না জানো তো আমার না ভেতরে রাখতে খুবই ভালো লাগে জলটা ঢেলে দিচ্ছি তা তোমার ইঞ্জিনটা ভালো আছে তো আমার ইঞ্জিন একদম ফাটাফাটি আরে এই তো কদিন আগে মোবাইল রিন করালাম তা এবারে তাহলে শুরু করা যাক আরে দাঁড়াও দাঁড়াও এই তো এলে একটু গল্প টল্প করি আমার কাজ গল্প করা নয় গরম করা আর এই মৃত মানুষের সাথে কী বা গল্প করবে মানে তুমি তো খুব সুন্দর কথা বলতে পারো আমি সব কিছুই করতে পারি এই নাও দূরে কেন কাছে এসো ডার্লিং এক সেকেন্ড ছোট ছাতাটা তো পড়তে হবে এটা আমার কোনো দরকার নেই আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে তাই নাকি ঠিকই বলেছ এটা পরে না ঠিক পোষায় না সালা তো আজকে সারা রাত আমরা এইভাবেই